সেখানে পৌঁছে তারা যিশুকে সাগরের পাড়ে খুঁজে পেয়ে বলল, গুরু আপনি কখন এখানে এসেছেন? আমি আপনাদের সত্যই বলছি, আপনারা আশ্চর্য কাজ দেখেছেন বলে আমাকে খুঁজছেন না, কিন্তু পেট ভরে খেয়েছেন বলে আমাকে খুঁজছেন। যে খাবার নষ্ট হয় তার জন্য না, কিন্তু যে খাবার অনন্ত জীবন দেয় তার জন্য ব্যস্ত হন। মনুষ্যপুত্রই সেই খাবার দেবেন, কারণ পিতা ঈশ্বর প্রমাণ করে দেখিয়েছেন এই কাজ করার অধিকার কেবল তারই আছে। তাহলে ঈশ্বরের কাজ করার জন্য আমাদের কি করতে হবে? ঈশ্বর যাকে পাঠিয়েছেন তার উপর বিশ্বাস করাই হলো ঈশ্বরের কাজ। কি এমন আশ্চর্য কাজ করবেন যা দেখে আমরা আপনাকে বিশ্বাস করব? আপনি কি কাজ করবেন? পবিত্র শাস্ত্রে যেমন লেখা আছে, আমাদের পূর্বপুরুষেরা তো মরু এলাকায় মান্না খেয়েছিল, ঈশ্বর স্বর্গ থেকে তাদের রুটি খেতে দিলেন। আমি আপনাদের সত্যিই বলছি, স্বর্গ থেকে যে রুটি আপনারা পেয়েছেন তা মসি দেননি, কিন্তু আমার পিতা সত্যিকারের রুটি স্বর্গ থেকে দিয়েছেন। আর তাই স্বর্গ থেকে নেমে এসে যিনি মানুষকে জীবন দেন তিনি ঈশ্বরের দেওয়া রুটি। সেই রুটি আমাদের দিন, আমি সেই জীবন রুটি। যে আমার কাছে আসে তার কখনো খিদে পাবে না, যে আমাতে বিশ্বাস করে তার কখনো পিপাসা পাবে না। আমি আপনাদের বলছি, আপনারা আমাকে দেখেছেন তবু বিশ্বাস করেন না। পিতা আমাকে যাদের দেন সবাই আমার কাছে আসবে, যে আমার কাছে আসে আমি তাকে কখনো ফেলে দেব না, কারণ আমি আমার ইচ্ছামতো কাজ করার জন্য স্বর্গ থেকে আসিনি, কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন তার ইচ্ছা পূরণ করতে এসেছি। যিনি আমাকে পাঠিয়েছেন তার ইচ্ছা হলো যাদের তিনি আমাকে দিয়েছেন তাদের একজনকেও যেন আমি না হারাই, কিন্তু শেষ দিনে তাদের আমি জীবিত করে তুলি। আমার পিতার ইচ্ছায় এই, যারা পুত্রকে দেখে তার উপরে বিশ্বাস করে তারা যেন অনন্ত জীবন পায়, আর আমি শেষ দিনে তাদের জীবিত করে তুলব। উপস্থিত লোকেরা আলোচনা করতে শুরু করল, কারণ যিশু বলেছেন, আমি সেই রুটি যা স্বর্গ থেকে নেমে এসেছে। এই লোকটি হলো যিশু, যোসেফের পুত্র, ঠিক না? এর বাবা মাকে তো আমরা চিনি। তাহলে কিভাবে বলছে আমি স্বর্গ থেকে এসেছি? আপনারা নিজেদের মধ্যে আলোচনা বন্ধ করুন। আমার পিতা যিনি আমাকে পাঠিয়েছেন তিনি না চাইলে কেউ আমার কাছে আসতে পারে না, আর আমি শেষ দিনে তাকে জীবিত করব। নবীরা লিখেছেন তারা সবাই ঈশ্বরের কাছে শিক্ষা পাবে। যে কেউ পিতার কাছ থেকে শুনে শিক্ষা পেয়েছে সেই আমার কাছে আসে। এর মানে এই নয় যে কেউ পিতাকে দেখেছে, কেবল যে ঈশ্বরের কাছ থেকে এসেছে তিনিই তাকে দেখেছেন। আমি আপনাদের সত্যিই বলছি, যে তাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। আমি জীবন রুটি। আপনাদের পিতৃপুরুষেরা মরুভূমিতে মান্না খেয়েও মারা গিয়েছে, কিন্তু এই রুটি স্বর্গ থেকে নেমে এসেছে যাতে মানুষ তা খেয়ে মৃত্যুর হাত থেকে রক্ষা পায়। আমি সেই জীবন রুটি যা স্বর্গ থেকে নেমে এসেছে, যে এই রুটি খাবে সে চিরকাল জীবিত থাকবে। আমি যে রুটি দেব তা আমার দেহ, সেই রুটি খেয়ে মানুষ জীবন পায়। এই কথা শুনে লোকদের মধ্যে বচসা শুরু হয়ে গেল, এই লোকটি কিভাবে তার মাংস আমাদের খেতে দেবে? আমি আপনাদের সত্যিই বলছি, মনুষ্যপুত্রের মাংস রক্ত যদি আপনারা না খান তবে আপনাদের মধ্যে জীবন নেই। যে আমার মাংস রক্ত পান করে ও খায় সে অনন্ত জীবন পায়, আর আমি শেষ দিনে তাকে জীবিত করে তুলব। আমার মাংসই হলো আসল খাবার, আর আমার রক্তই আসল পানীয়। যে আমার মাংস রক্ত খায় সে আমারই মধ্যে থাকে,
আর আমি তার মধ্যে থাকি। জীবন্ত পিতা আমাকে পাঠিয়েছেন, আর তার কারণেই আমি জীবিত আছি। ঠিক সেইভাবে যে আমাকে খায়, সে আমার দরুন জীবিত থাকবে। এ সেই রুটি যা স্বর্গ থেকে নেমে এসেছে। আপনাদের পূর্বপুরুষেরা যে রুটি খেয়ে মারা গিয়েছেন, এ সেই রকম রুটি নয়। এই রুটি যে খাবে, সে চিরকালের জন্য জীবন পাবে। কফরনাহুমের সমাজ ঘরে শিক্ষা দেবার সময় যিশু এ কথা বলেছিলেন।